তুমি নামাজ কালাম পড়ো, আল্লাহ ছাড়া আসলে কেউ বাঁচাতে পারবে না। আমি আজকে দুইটা করোনা রোগী রিফিউজ করছি, কথা বুঝতে পারছো? আমার এখনো তিনটা রোগী ভর্তি হয়েছে, গত এক সপ্তাহে দুইটা মারা গেছে। এখন এগুলো কাউকে বলতেও পারতেছি না, গভর্নমেন্ট থেকে এগুলো প্রেশার আছে। ঠিক আছে, মেডিকেল অনেক রোগী মারা গেছে চিটাঙ্গে, আমার জানা মতে গত দুই দিনে প্রায় 18-19 জন মারা গেছে। এটা কিন্তু খুব বাজেভাবে বাড়বে, এটা গভর্নমেন্ট কেন ইনফরমেশন হাইড করতেছে আমি জানি না। তুমি সাবধান থাকো আর কি, আমি আসলে খুবই টেনশনে আছি। আল্লাহ মাফ করুক, আল্লাহ এখানে কোথায় কি রাখছে, আর আমার তো অবস্থা খুবই খারাপ, বুঝতো তো, আমি তো চাকরি না করলে পেট। আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা আপনার চট্টগ্রামের ডাক্তারের কল রেকর্ড শুনলেন বন্ধুরা, সম্পূর্ণ এটি একটি গোপন কল রেকর্ড, বাট ফেসবুকে রীতিমতো এটা ভাইরাল হয়ে গেছে। আমি যখনই ফেসবুকে ঢুকি তখনই দেখি যে একটু স্ক্রলিং করার পর দেখি যে এই রেকর্ডটি বারবার আসতেছে, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো বন্ধুরা কথা হচ্ছে, কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা জানি না, কিন্তু কথা যদি এগুলো সত্য হয় তাহলে ভাই আসলে খুবই 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 দুঃখজনক বিষয় এবং খুবই ভয়াবহ অবস্থা হচ্ছে আমাদের জন্য। কারণ আমরা বাঙালিরা ভাই খুবই অসচেতনতা, ঠিক আছে, আমরা কেউ সচেতন হয়ে চলি না, সচেতন থাকি না কখন যে ভাই কোন মহামারীর রোগ আমাদের হয়ে যায়, কোন মহামারী ভাইরাস আক্রমণ করে, যে করোনা ভাইরাসটা যেভাবে আক্রমণ করছে। ডাক্তারের কথা মতো গত দুদিনে 18-19 জন 20 জন রোগী মারা গেছে, তার মানে এটা কিন্তু দিনকে দিন ভাই অনেক মানুষ মারা যাচ্ছে। বাট আমরা শুনছি 1-2 জন মারা গেছে, বাট এখানে দেখা যাচ্ছে যে 20 জন মারা গেছে। তার মানে কিন্তু বন্ধুরা আমরা ভুল ইনফরমেশন জানতেছি, বাট আগে চোরে এখানে আগে চোর করা হচ্ছে, ঠিক আছে। তো কারাই করছে বা কেন করছে আসলে বিষয়টা আমার মাথায় আসে না। আসলে সত্যটা যদি হতো, সত্যটা যদি জানানো হয়, তাহলে কিন্তু বন্ধুরা আমরা যারা বাঙালিরা রয়েছি আমরা কিন্তু তাহলে একটু সচেতন হই। আমরা অনেকে আছি অনেক অসচেতনভাবে চলি, কোনো সচেতন না আমরা, ঠিক আছে। কিন্তু যদি এই ধরনের কথাবার্তা শুনি অনেকে আছে সচেতন হয়ে যাবে। তো আমার মতে কোনো ধরনের ইনফরমেশন হাইড না করাই হচ্ছে উত্তম আমার মতে। আর একটি কথা আমি বলতে চাই, আমাদের প্রবাসী যে ভাইয়েরা রয়েছে তারা, আমি সবসময় তাদের মুখে একটা কথাই শুনে আসি যে তারা খুব দেশপ্রেমী, এবং আমিও বলি যে আসলেই তারা দেশপ্রেমী। তারা বিদেশে বসে রেমিটেন্স দিতেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন মানে সব কাজে তাদের তাদের রেমিটেন্স রয়েছে, তাদের হাত রয়েছে, ঠিক আছে, তাদের টাকা রয়েছে। তো বন্ধুরা তারা কোনো ফ্যাসিলিটি পায় না, তারপরও তারা টাকা দিচ্ছে, কিন্তু এখন কথা হচ্ছে এই যে করোনা ভাইরাসের সময় তারা কেন এরকম কাজ করতেছে, মানে বিদেশ থেকে আসছে ভালো কথা, তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার কথা, তারা বাইরে প্রকাশ্যে ঘোরাফেরা করছে রীতিমতো। কালকে গতকাল দেখা গেল যে একজন বিয়েও করতে নিছে, অবশ্য পুলিশ প্রশাসন সেই বিয়ে মানে আপনার যেই বলে কী করে মণ্ডপ থেকে সব কিছু বন্ধ করছে। তো যেটাই হোক বন্ধুরা, এই যে আমার প্রবাসী ভাইরা, আমাদের প্রিয় প্রবাসী ভাইরা যে কাজগুলো করতেছে, আমার ভাই মোটেও ভাই এটা ভালো মনে হচ্ছে না। কীভাবে তাদের দিয়ে ভাই এটা আসলেই কোনোভাবে আশা করি না। জানা গেছে গত কয়েকদিনের ভিতর নাকি 1 লক্ষ প্রবাসী বাংলাদেশে আসছে, তো 1 লক্ষের ভিতরে নাকি 5,000 প্রবাসী আপনার কোয়ারেন্টাইনে আছে। বাকি প্রবাসী গেল কই ভাই? 95,000 প্রবাসী যারা কই গেল, মানে কোয়ারেন্টাইন হোম কোয়ারেন্টাইনের কথা। আরেকটা কথা হচ্ছে হোম কোয়ারেন্টাইন, মানে আমাদের দেশে কিন্তু ভাই কোয়ারেন্টাইনের এত মানুষ কোথায় রাখবে? আমাদের দেশেও কিন্তু ওরকম ব্যবস্থা নাই, আমাদের দেশে এরকম ব্যবস্থা নাই রাখার মতো, যে তাদেরকে রাখবে ভালোভাবে রাখবে, বা একজনের জন্য মোটামুটি একটু স্পেস জায়গা থাকবে, একজন যেন মোটামুটিভাবে চলতে ফিরতে পারে, এরকমও জায়গা নাই। আর কজনের রাখবে আমাদের দেশে? আমাদের দেশে 1 লক্ষ মানুষ রাখতে পারবে? মোটেও না ভাই, মোটেও না। এরকম রাখার জায়গা আমাদের দেশে এখনও করা নেই গা, ব্যবস্থা করা নেই গা। তো তারা না পেরে হোম কোয়ারেন্টাইন করছে, বাসায় পাঠাইছে, বলছে যার যার বাসায় আবদ্ধ থাকবেন। কে কার কথা শুনে ভাই? আমি আমার ফ্যামিলিতে আসছি, ফ্যামিলিতে আসার পর আমার ফ্যামিলি আছে, বউ আছে, বাচ্চা আছে, ভাই আছে, বোন আছে, আসতেছে যাচ্ছে, একটু কথা না বলে পারা যাচ্ছে না। এইভাবে হচ্ছে কি, তারা ঘর থেকে বের হচ্ছে ভাই, আসলে মানে কি হচ্ছে দেশে বোঝার মুশকিল। সো বন্ধুরা একটি কথা ভাই, আপনারা ভাই সচেতন হয়ে চলেন, আর দোহে লাগে প্রবাসী ভাই যারা আছেন, ভাই আপনার ঘর থেকে বের হবেন না ভাই, আপনারা একটু আবদ্ধ হন কিছুদিন ভাই, করোনা তো আর থাকবে না, আল্লাহ দিলে আল্লাহ দিছে আল্লাহ আবার নিয়ে যাবে। জাস্ট একটু আমাদের পরীক্ষা করতেছে, আমাদের ধৈর্য পরীক্ষা করতেছে, ধৈর্য ধরেন ভাই, মানে হুটফাট করেন না, ঠিক আছে, ধৈর্য ধরেন, নামাজ পড়েন, নামাজ পড়েন, আল্লাহর ইবাদত করেন, রোজা রাখেন ভাই, দেখবেন আল্লাহ এই ধরনের মহামারীর রোগ থেকে, আমাদেরকে মহামারী ভাইরাস থেকে আমাদের সবাইকে মুক্তি দিবে, সবাইকে রক্ষা করবে। সো বন্ধুরা এই ছিল ভিডিওটি, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ওয়েটিং ফর আর নেক্সট ভিডিও। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, আর হ্যাঁ আমি মনে করি ভিডিওটি শেয়ার করা উচিত, কারণ আপনার বন্ধুদের আপনার প্রিয় স্বজনদের অবশ্যই সচেতন করা উচিত। সো ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।